বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের এই চেতনার আসরে। এই চেতনার আসরে আমরা শুনছি আমরা কি খাবো আর কি খাবো না সেই প্রসঙ্গে কথা। আচ্ছা, আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাই এবং ঘরেও খাই কষা মাংস, আর সেই কষা মাংস খাওয়ার পর অনেকেই করেন কি, গরম ধুমায়িত এক কাপ চা খান। আর এই চা পান করতে করতে অনেকেই কিন্তু বলে থাকেন বা অনেকে মনে করেন যে ওই যে ওই মাংস খেলাম তার যে প্রোটিন বা তাতে যে ফ্যাট আছে ওই ফ্যাটটা শরীরে খুব একটা লাগবে না, যদি গরম আমরা পানীয় এরকম চা বা কফি যদি পান করি তাহলে সেটা আমাদের শরীরে সেই ফ্যাটটা লাগবে না। বা অনেক সময় চপ, চিকেন চপ, মাটন চপ এই রকম ধরনের খাদ্য খাবারের সঙ্গে তারা ধুমায়িত চা পান করে থাকেন। এখন কথা হচ্ছে যে আমরা যখন এই রকম ধরনের মাংস অর্থাৎ হাই প্রোটিনের খাবার খাচ্ছি তখন কি তার সঙ্গে আমরা যে ধুমায়িত চা পান করছি অর্থাৎ গরম চা, সেটা কি আমাদের পান করা উচিত না উচিত না? কারণ এই প্রসঙ্গে ওই যে বললাম অনেকের মনেই কিন্তু একটা বিশ্বাস আছে যে আমাদের শরীরে ফ্যাট জমবে না ওই ধুমায়িত গরম চায়ের জন্য। এখানে সত্যি কথা বলতে কি, চায়ের সঙ্গে বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়া একদমই উচিত নয়। এখন কথা হলো এর কারণ কি? হ্যাঁ, দেখা গেছে চায়ে যে ট্যানিন থাকে তার অনেকটাই চায়ের লিকারে চলে আসে। এই ট্যানিন প্রোটিনের সঙ্গে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ গঠন করে আর এই যৌগটি সহজপাচ্য নয়। ফলে কিছুদিন ধরে যদি চায়ের সঙ্গে মাংসের মতো বেশি প্রোটিনযুক্ত খাবার খাওয়া চলে তাহলে অদূর ভবিষ্যতে তা মারাত্মক গণ্ডগোল নিয়ে আসতে পারে। বিদেশে ইঁদুরের ওপর এ ধরনের পরীক্ষা করে দেখা গেছে ইঁদুরের হজমের গোলমাল ক্রমান্বয়ে মারাত্মক আকার ধারণ করে। আর একদম শেষে বলতে হচ্ছে যে এই বর্তমান যুগে আমরা প্রায় প্রতিটা মানুষই হজমের গণ্ডগোলে ভুগে থাকি আর এই হজমের গণ্ডগোলের জন্য অনেক কারণ আছে। তার মধ্যে একটি হলো এই চায়ের সঙ্গে প্রোটিনযুক্ত আমিষ খাবার খাওয়া। তাই সাবধানতা হিসেবে কখনোই কিন্তু মুখরোচক লাগলেও চায়ের সঙ্গে আমিষযুক্ত খাবার একদমই আমাদের খাওয়াটা উচিত নয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি এই চেতনার আসর। আশা করি এই অনুষ্ঠানটি দেখে আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার কথা। আর এই প্রসঙ্গে আপনাদের নিজেদের যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই কথাটিও আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে আমাদের কাছে জানাতে পারেন। আর অবশ্যই অনুষ্ঠানটি দেখার পর একটি লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন যাতে আপনার অন্য বন্ধুরাও এই অনুষ্ঠানটি দেখতে ও শুনতে পারেন। আজ তাহলে এখানেই আসি, নমস্কার।